নমস্কার, তুমি দেখছো তোমাদের এই ইউটিউব চ্যানেল একের একটা স্টাডি। আমি জিতবেন্দু। আজকের এই ভিডিওতে তোমাদের SSC GD 2024-এর যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে তোমরা সবাই জানো। তোমরা আমাদের চ্যানেলের থ্রু আপডেট পেয়েছিলে, তোমাদেরকে আমি আপডেট দিয়েছিলাম যে SSC GD ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ হয়েছে 26,000 থেকে। তোমাদের ভ্যাকেন্সি কিন্তু 46,000 সামথিং কিন্তু এখানে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু হয়ে গেছে। তো ভ্যাকেন্সি বাড়ার পর থেকে আমি কিন্তু তোমাদেরকে আর কোনো ভিডিও দিইনি, কারণ আমি দিতে পারি। অনেকজনে জিজ্ঞাসা করছে, দাদা আর ভিডিও কেন দিচ্ছ না, ভিডিও দাও, কাটার ভিডিও দাও, এ দাও। দেখো আমার হেলথ কন্ডিশন খুব একটা এখন ঠিক নেই, আমার সেই কারণে আমি তোমাদেরকে সেরকমভাবে ইউটিউবে অ্যাক্টিভ থাকতে পারছি না এবং তোমাদেরকে সঠিক ভিডিও আমি দিতে পারছি না। তার জন্য আমি দুঃখিত, কিন্তু খুব শীঘ্রই আমি নিজেকে রিকভারি করে আমি তোমাদের সামনে আবার এরকমভাবে ভিডিও দেবো। তো এখানে আমি তোমাদের সেটা SSC GD যে ভ্যাকেন্সিটা ইনক্রিজ হয়েছে 26,000 থেকে 46,000 ভ্যাকেন্সিটা এখানে হয়েছে। তো তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েদের কতটা লাভ হয়েছে, জেনারেল ডিস্ট্রিক্টের ছেলেদের কত লাভ হয়েছে, বর্ডার ডিস্ট্রিক্টে কত লাভ হয়েছে, নক্সলা ডিস্ট্রিক্টের ছেলে এবং মেয়ে উভয়ের কত কত লাভ হয়েছে, কত পরিমাণ ভ্যাকেন্সি বেড়েছে। শুধু অ্যাপ্রক্সিমেট 26,000 থেকে 46,000 দেখলে হবে না, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কত বেড়েছে সেটা কিন্তু দেখতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি যেমন আপডেট করতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যুক্ত থাকবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো অ্যাট ফার্স্ট তোমাদেরকে এখানে দেখাচ্ছি, দেখো এটা হলো তোমাদের ফিমেল। তো ফিমেল এখানে দেখো, তো জেনারেল ডিস্ট্রিক্ট ফিমেল যখন 26,000 তোমাদের ভ্যাকেন্সিতে ছিল সেটা এই দিকটা, এবং বাড়ার পরে তোমাদের এই দিকটা 93টি ভ্যাকেন্সি তোমাদের এখানে ছিল প্রথমে, তারপরে ভ্যাকেন্সি বেড়ে তোমাদের হয় 182টি। এই জেনারেল ডিস্ট্রিক্টের 93টি এবং 182টি এখানে আনরিজার্ভ, OBC, ST, SC সমস্ত কিছু, কিন্তু EW সমস্ত কিছু ইনক্লুডিং আছে। একবারে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্যালকুলেট করে। দেন বর্ডার ডিস্ট্রিক্ট ফিমেলদের 258টি ভ্যাকেন্সি ছিল, এখানে তোমাদের 467টি ভ্যাকেন্সি কিন্তু এখন বর্তমানে তোমাদের বাড়ার পর হয়েছে। দেন নক্সালের ডিস্ট্রিক্ট, যারা নক্সাল অ্যাফেক্টেড এরিয়া, তাদের ফিমেলদের 5টি ভ্যাকেন্সি এখানে ছিল, ভ্যাকেন্সি বাড়ার পর তোমাদের এখানে 8টি ভ্যাকেন্সি কিন্তু এখানে তোমাদের হয়েছে। এবার চলে আসছি সরাসরি মেল ক্যান্ডিডেটের উপরে, অর্থাৎ ছেলেদের উপরে। যারা মেল ক্যান্ডিডেট আছো তাদের এখানে দেখতে পারো 26,000 প্রথমে যখন ছিল তখন এই দিকটা, এবং 46,000 বাড়ার পর এই দিকটা। তো জেনারেল ডিস্ট্রিক্ট মেল ক্যান্ডিডেট যারা আছো, অর্থাৎ আনরিজার্ভ, OBC, ST, SC সমস্ত কিছু মিলিয়ে 794টি ভ্যাকেন্সি মাত্র তোমাদের ছিল। দেন তোমাদের এখানে ভ্যাকেন্সি হয়েছে 1478টি ভ্যাকেন্সি কিন্তু হয়েছে তোমাদের বাড়ার পর, অর্থাৎ ভ্যাকেন্সিটা বেড়েছে তোমাদের। দেন তোমাদের বর্ডার ডিস্ট্রিক্ট মেল ক্যান্ডিডেট, এখানে 2030টি ভ্যাকেন্সি তোমাদের ছিল এবং তোমাদের এখন ভ্যাকেন্সি হয়েছে বর্তমানে 3422টি। সিমিলারলি নক্সালের ডিস্ট্রিক্টের ক্ষেত্রে দেখো, নক্সালের ডিস্ট্রিক্ট মেলদের ক্ষেত্রে 31টি ভ্যাকেন্সি ছিল, ভ্যাকেন্সিটা বেড়ে তোমাদের 58টি ভ্যাকেন্সি হয়েছে। তো এই ছিল তোমাদের সমস্ত কিছু, অর্থাৎ ভ্যাকেন্সি যখন প্রথম দিয়েছিল তখন কত ছিল, দেন এখন ভ্যাকেন্সি বাড়ার পর কত কত হয়েছে। তো এখানে বলে দিই ভ্যাকেন্সি যেহেতু বেড়েছে সেখানে তোমাদের কাট আপটা কিন্তু একটু হয়তো আপ ডাউন হবে, মানে যেহেতু যেটা আমরা ধারণা করেছিলাম, অর্থাৎ যেটা আমাদের অ্যাপ্রক্সিমেট প্রথম দিকে আমরা ধারণা করেছিলাম তার থেকে হয়তো 5 নাম্বার মাইনাস তোমাদের যেতে পারে, 5 নাম্বার মাইনাস যেতে পারে। এবং এখানে বলে দিই প্রিভিয়াস কাট আপের থেকে কিন্তু কম কাট আপ যাবে না, এটা 100%, তার থেকে বেশি যাবে তবু কম যাবে না, এটা মিলিয়ে দেবো। কেন তোমাদের বলে দিই কাট আপ কম যাবে না, কাট আপ এই কারণেই কম যাবে না, প্রথমত বাংলায় পেপার আছে এবং এই বছরে ছেলেপিলে প্রিপারেশনও ভালো এবং কোশ্চেন পেপারের লেভেলও কিন্তু ঠিকঠাক ছিল, তাই কাট আপ কিন্তু আগেরবারের থেকে কম কিন্তু যাবে না, যতই ভ্যাকেন্সি বাড়াক আর যতই তোমাদের এরকম হোক কাট আপ কিন্তু বেশি থাকবে। আগে এই আগের বছরের থেকে এই বছরে কাট আপ বেশি থাকবে, কিন্তু আমরা যে ধারণাটা করেছিলাম তার থেকে 5 নম্বর থেকে 10 নম্বর তোমাদের ডাউন কিন্তু যাবে। তো এবার বলে দিই তোমরা হয়তো জিজ্ঞাসা করবে যে ফিজিক্যাল কবে দেখা হবে। দেখো সত্যি কথা বলতে গেলে এখনও পর্যন্ত ফিজিক্যাল সম্বন্ধে আমাদের কাছে সঠিক ইনফরমেশান কিন্তু নেই, কারণ তোমরা নিজেরাই দেখছো যে IDB কী শুরু করেছে, একবার করে ডেট দিচ্ছে আর ডেটটাকে ইনক্রিজ করছে, তাই তোমাদেরকে আমি মন গড়া কোনো একটা ডেট বলবো না। সত্যি কথা ভাই এখনও পর্যন্ত কোনো আপডেট নেই, এখনও পর্যন্ত ঠিক করে উঠতে পারিনি এরা যে রেজাল্ট কবে বেরোবে, কবে বের করা উচিত, ফিজিক্যাল কবে হওয়া উচিত, কোনো কিন্তু এখনও ঠিক কিন্তু করা নাই। তো এখানে বলে দিই যখনই তোমাদের কাছে সঠিক ইনফরমেশান আমার কাছে আসবে তখন তুমি তোমাদের সঙ্গে আপডেট দিয়ে দেবো। তো ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমরা একটু ওয়েট করো, যতদিন আমার হেলথের রিকভারি হচ্ছে ততদিন আমি তোমাদেরকে সেরকমভাবে অ্যাক্টিভ থাকতে পারছি না ইউটিউবে। যখনই আমার হেলথ রিকভারি হয়ে যাবে আমি তোমাদের সামনে সেরকমভাবে আগের মতো অ্যাক্টিভ কৃত হয়ে যাবো। তো ভিডিওটা ভালো লাইক করে দিও, এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি আবার আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।